সরকারি বিএল কলেজ খুলনায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আসাফুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, প্রোডাকশন, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। আজকের পাঠ, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন এভারেজ কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট। পাঠ শেষে যা তোমরা শিখতে পারবে: এক, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা তোমরা শিখতে পারবে। দুই, সূচির সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে। তিন, চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে। গড় ব্যয়: মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়, অর্থাৎ গড় ব্যয় এসি সমান মোট ব্যয় ভাগ মোট উৎপাদন। তো আমরা দেখছি যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। তাহলে গড় ব্যয়ের সূত্র দ্বারায় এসি সমান মোট ব্যয় টিসি ভাগ মোট উৎপাদন কিউ। সূত্রানুসারে এসি সমান মোট ব্যয় টিসি ভাগ মোট উৎপাদন কিউ, অর্থাৎ এসি সমান টিসি বাই কিউ। এখানে এসি হচ্ছে গড় ব্যয়, টিসি হচ্ছে মোট উৎপাদন ব্যয়, কিউ হচ্ছে মোট উৎপাদন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। প্রান্তিক ব্যয়: উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে, অথবা আমরা এভাবে প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দিতে পারি: কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। সূত্রানুসারে প্রান্তিক ব্যয় এমসি সমান ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। এখানে মোট উৎপাদনের পরিবর্তন হলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে আমরা বলি এমসি। এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়, টিসি সমান মোট ব্যয়ের পরিবর্তন, সরি, ডেল্টা টিসি সমান মোট ব্যয়ের পরিবর্তন, ডেল্টা কিউ সমান মোট উৎপাদনের পরিবর্তন। তো আমরা দেখলাম যে মোট উৎপাদনের পরিবর্তন হলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক ব্যয়, অর্থাৎ এমসি সমান ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। সূচির সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা। সূচিতে মোট উৎপাদনের পরিমাণ, যেটাকে আমরা কিউ দ্বারা দেখিয়েছি, মোট ব্যয় টিসি, গড় ব্যয় এসি, প্রান্তিক ব্যয় এমসি। মোট ব্যয়, মোট উৎপাদনের পরিমাণকে আমরা এককে প্রকাশ করেছি মোট ব্যয়কে টাকায়, গড় ব্যয়কে টাকায় এবং প্রান্তিক ব্যয়কেও টাকায় প্রকাশ করেছি। উৎপাদনের পরিমাণ এক একক যখন, তখন মোট ব্যয় 5 টাকা, গড় ব্যয় 5 টাকা এবং প্রান্তিক ব্যয় 5 টাকা। উৎপাদনের পরিমাণ যখন বেড়ে 2 একক হয়েছে, অর্থাৎ 2 এককের মোট ব্যয় হচ্ছে 8 টাকা, 3 এককের মোট ব্যয় 12 টাকা, 4 এককের মোট ব্যয় 20 টাকা। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যত বাড়ানো হয়েছে মোট ব্যয় তত বেড়েছে। উৎপাদনের পরিমাণ যখন 1 একক, গড় ব্যয় তখন 5 টাকা। আমরা উৎপাদনের পরিমাণকে মোট মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। তো আমরা 5কে 1 দিয়ে ভাগ করলে 5 পাই, 2 এককের মোট ব্যয় 5, 8 টাকা, 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে 4 টাকা পাই গড় ব্যয়, 3 এককের মোট ব্যয় হচ্ছে 12 টাকা, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 টাকা পাই গড় ব্যয়, 4 এককের মোট ব্যয় হচ্ছে 20 টাকা, 20কে আমরা
4 দিয়ে ভাগ করলে 5 টাকা পাই হচ্ছে গড় ব্যয়। তো আমরা দেখলাম যে উৎপাদনের পরিমাণ যত বেড়েছে, অর্থাৎ উৎপাদনের প্রথম প্রথম দিকে গড় ব্যয় আস্তে আস্তে কমে, 5 4 4, আবার শেষের দিকে গড় ব্যয়ের পরিমাণ বাড়ে। অর্থাৎ উৎপাদনের প্রথম দিকে গড় ব্যয় আস্তে আস্তে কমে, তারপর আবার বাড়ে। প্রান্তিক ব্যয়, এক এককের প্রান্তিক ব্যয় 5, দুই এককের মোট ব্যয় 8, 5 এবং 8-এর ব্যবধান হচ্ছে 3, তিন এককের মোট ব্যয় হচ্ছে 12, 8 এবং 4-এর ব্যবধান হচ্ছে 4, চার এককের মোট ব্যয় হচ্ছে 20 টাকা, 12 এবং 20-এর ব্যবধান হচ্ছে 8 টাকা। তো আমরা দেখছি যে উৎপাদনের পরিমাণ যতই বাড়ানো হয়েছে, প্রান্তিক ব্যয় প্রথম দিকে কমে এবং তারপর আবার আস্তে আস্তে বাড়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূচিতে দেখি যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। উৎপাদনের প্রথম দিকে গড় ব্যয় আস্তে আস্তে কমে এবং প্রান্তিক ব্যয়ও আস্তে আস্তে কমে। আমরা দেখি যে দ্বিতীয় এককের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 4 এবং প্রান্তিক ব্যয় হচ্ছে 3। দ্বিতীয় এককের ক্ষেত্রে গড় ব্যয় 4 টাকা এবং প্রান্তিক ব্যয় হচ্ছে 3 টাকা। তো এখানে গড় ব্যয়ের আগেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়েছে, অর্থাৎ গড় ব্যয় যখন 4, প্রান্তিক ব্যয় তখন 3 টাকা। তিন এককের ক্ষেত্রে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান, অর্থাৎ তিন এককের ক্ষেত্রে গড় ব্যয় 4 টাকা এবং প্রান্তিক ব্যয় 4 টাকা। আবার চার এককের ক্ষেত্রে গড় ব্যয় 5 এবং প্রান্তিক ব্যয় 5, এক্ষেত্রে উৎপাদনের শেষের দিকে গড় ব্যয় বেড়েছে এবং প্রান্তিক ব্যয় বেড়েছে, তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে বেড়েছে। তো আমরা দেখি প্রথম যে সম্পর্ক, উৎপাদনের প্রথম অবস্থা অর্থাৎ প্রাথমিক উৎপাদন স্তরে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই হ্রাস পেতে থাকে। আমরা দেখেছি যে সূচিতে প্রথম দিকে 5 4 4 4 এভাবে গড় ব্যয় কমেছে, প্রান্তিক ব্যয় 5 3 4 এভাবে প্রান্তিক ব্যয় কমেছে। তো আমরা এক নম্বর সম্পর্ক দেখি যে প্রাথমিক উৎপাদন স্তরে অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয় হ্রাস পেতে থাকে, তবে গড় ব্যয় অপেক্ষা প্রান্তিক ব্যয় বেশি হারে হ্রাস পায়। আমরা দেখি যে গড় ব্যয় অপেক্ষা প্রান্তিক ব্যয় বেশি হারে হ্রাস পায়, অর্থাৎ গড় ব্যয় 5 4 এভাবে কমেছে আর প্রান্তিক ব্যয় 5 3 এভাবে কমেছে। দুই নম্বর সম্পর্ক, গড় ব্যয় যখন সর্বনিম্ন স্তরে পৌঁছায় তখন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়। গড় ব্যয় যখন সর্বনিম্ন স্তরে পৌঁছায় তখন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়, অর্থাৎ গড় ব্যয়ের সর্বনিম্ন স্তরে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান, অর্থাৎ এসি সমান এমসি। যেমন তিন একক উৎপাদন স্তরে গড় ব্যয় 4 এবং প্রান্তিক ব্যয় 4, অর্থাৎ গড় ব্যয় যখন সর্বনিম্ন হয়েছে, গড় ব্যয় যখন 4 টাকা তখন সবচেয়ে গড় ব্যয় কম, সেক্ষেত্রে প্রান্তিক ব্যয়ও 4, এক্ষেত্রে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান। তিন নম্বর সম্পর্ক, গড় ব্যয় যখন বৃদ্ধি পায় প্রান্তিক ব্যয়ও তখন বৃদ্ধি পায়, তবে এক্ষেত্রে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় অধিক হারে বৃদ্ধি পায়। তো আমরা দেখি যে গড় ব্যয় যখন বাড়ছে, অর্থাৎ চার এককের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 5 টাকা, প্রান্তিক ব্যয়ও 5 টাকা, অর্থাৎ গড় ব্যয় বেড়েছে প্রান্তিক ব্যয়ও বেড়েছে, তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে বেড়েছে, কারণ গড় ব্যয় বেড়েছে 4 থেকে 5 1 টাকা আর প্রান্তিক ব্যয় বেড়েছে 4 থেকে 8 অর্থাৎ 4 টাকা। তো গড় ব্যয় যখন বাড়ে প্রান্তিক ব্যয়ও বাড়ে, তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে বাড়ে, এক্ষেত্রে এমসি গ্রেটার দেন এসি হয়। অর্থাৎ এখানে আমরা দেখি চিত্র সূচিতে এমসি 8 আর গড় ব্যয় এসি হচ্ছে 5, তাহলে এমসি গ্রেটার দেন এসি হয়। চার নম্বর সম্পর্ক, গড় ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পূর্বেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছায়,
গড় ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পূর্বেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছায়, তবে এক্ষেত্রে এসসি গ্রেটার দেন এমসি থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি গড় ব্যয় 2 এককের ক্ষেত্রে গড় ব্যয় 4 এবং প্রান্তিক ব্যয় 3। তাহলে আমরা দেখছি যে গড় ব্যয় সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পূর্বেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়ে গেছে, অর্থাৎ গড় ব্যয় যখন 4, প্রান্তিক ব্যয় হচ্ছে 3, আগে 3 তারপর হচ্ছে 4, অর্থাৎ আগেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়ে গেছে গড় ব্যয়ের পূর্বে। এক্ষেত্রে এসসি গ্রেটার দেন এমসি থাকে, অর্থাৎ এসসি 4 এবং এমসি হচ্ছে 3। তো আমরা এক নজরে দেখি উৎপাদনের প্রাথমিক স্তরে যখন গড় ব্যয় কমে তখন প্রান্তিক ব্যয়ও কমে, তবে গড় ব্যয় অপেক্ষা প্রান্তিক ব্যয় বেশি হারে কমে, এক্ষেত্রে এসসি গ্রেটার দেন এমসি হয়। 2 নম্বর, গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়, অর্থাৎ এসসি সমান এমসি হয়। 3 নম্বর, গড় ব্যয় যখন বাড়ে তখন প্রান্তিক ব্যয় বাড়ে, তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে বৃদ্ধি পায়, এক্ষেত্রে এমসি গ্রেটার দেন এসসি হয়। 4 নম্বর, গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় পৌঁছানোর পূর্বেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন অবস্থায় পৌঁছায়, এক্ষেত্রে এসসি গ্রেটার দেন এমসি হয়। চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করি আমরা। এখন চিত্রে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। এসি হচ্ছে গড় ব্যয় রেখা, এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। উৎপাদনের প্রাথমিক স্তরে অর্থাৎ Q0 Q0 উৎপাদন স্তরের পূর্বে Q0 উৎপাদন স্তরের পূর্ব পর্যন্ত এসি রেখা নিম্নগামী, এমসি রেখাও নিম্নগামী। তবে এমসি রেখা এসি রেখার নিচে অবস্থান করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিউজুর উৎপাদনের পূর্ব পর্যন্ত এসি রেখাও নিম্নগামী, এমসি রেখাও নিম্নগামী, তবে এসি রেখার নিচে এমসি রেখা অবস্থান করে, অর্থাৎ কিউ নট উৎপাদন স্তরের পূর্ব পর্যন্ত এসি গ্রেটার দেন এমসি থাকে। অর্থাৎ এখান থেকে আমরা যদি এখান থেকে এসি এর পরিমাণ আর এখান থেকে এসি এর পরিমাণ, অর্থাৎ এসি বেশি এমসি কম, তো এখানে এসি গ্রেটার দেন এমসি থাকে। তো আমরা দেখলাম যে কিউ ডট উৎপাদন স্তরের পূর্ব পর্যন্ত এসি কমে এমসিও কমে, তবে এসি গ্রেটার দেন এমসি থাকে। কিউ নট উৎপাদন স্তরে এমসি কিউ নট উৎপাদন স্তরে এম বিন্দুতে যেখানে এসি সর্বনিম্ন ওই বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরের দিকে ওঠে, অর্থাৎ এম বিন্দুতে এসি সমান এমসি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে কিউ নট উৎপাদন স্তরে এম বিন্দুতে যেখানে এসি সর্বনিম্ন ওই বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরের দিকে ওঠে, ফলে এম বিন্দুতে এসি সমান এমসি হয়। কিউ নট উৎপাদন স্তরের পরে কি নট উৎপাদন স্তরের পরে এসিও ঊর্ধ্বগামী এমসিও ঊর্ধ্বগামী, অর্থাৎ গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় অধিকারে এখানে বৃদ্ধি পায়, ফলে কিউ নট উৎপাদন স্তরের পরে এমসি গ্রেটার দেন এসি হয় অথবা এসি লেস দেন এমসি হয়। তাহলে আমরা দেখলাম যে কিউ নট উৎপাদন স্তরের পরে গড় ব্যয়ও বাড়ে প্রান্তিক ব্যয়ও বাড়ে, অর্থাৎ এসি রেখা ঊর্ধ্বগামী এমসি রেখাও ঊর্ধ্বগামী, তবে এখানে এমসি বেশি এসি কম,
অর্থাৎ এসি লেস দেন এমসি অথবা এমসি গ্রেটার দেন এসি হয়। সুতরাং গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক নজরে যদি বলি উৎপাদনের প্রথম অবস্থায় প্রথম দিকে এসিও কমে এমসিও কমে, তবে এসি গ্রেটার দেন এমসি থাকে। উৎপাদনের মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ কে নট উৎপাদনের স্তরে এসি যখন সর্বনিম্ন, অর্থাৎ এম বিন্দুতে এসি সর্বনিম্ন, ওই বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে এবং এম বিন্দুতে এসি সমান এমসি হয়। কিউ নট উৎপাদন স্তরের পরে এসিও বাড়ে এমসিও বাড়ে, অর্থাৎ এসি রেখা ঊর্ধ্বগামী এমসি রেখাও ঊর্ধ্বগামী। এই অবস্থায় এসি লেস দেন এমসি হয়, অথবা আমরা এভাবে বলতে পারি যে এমসি গ্রেটার দেন এসি হয়। সুতরাং গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে টপিক ছিল সেটির নাম হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। আজকের এই টপিক থেকে তোমরা যা শিখতে পারলে সেগুলি হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা তোমরা শিখতে পারলে, সুশির সাহায্যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে শিখেছ, চিত্রের সাহায্যে তোমরা গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করতে শিখেছ। তো আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্যবইতে তোমরা পড়ে নাও, তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সম্পর্কিত সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।